আলহামদুলিল্লাহ, আজকে আমার 5,000 সাবস্ক্রাইবার পূরণ হওয়াতে আমার মেয়েরা মিলে আমাকে একটা কেক বানাইছে, কেক বানায় আমাকে সারপ্রাইজ দিছে। মানে ওরা একটা ডিম দিয়ে, ওরা তো প্রথমবার বানাইছে, একটা ডিম দিয়ে বানাইছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর হয়েছে, অনেক স্পঞ্জিও হয়েছে, কেকটা খুবই সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমার নতুন একটা ব্লগার আস ব্লগটা সকাল থেকে শুরু করছি। আর নাস্তা খাবো, একটু চাও নিয়ে এসে ধরো, চানো চাও নিয়ে এসছে। আর এদিকে ডালপুরি, কালকে তো মেহমান আসছিল, আসলে আমি তাড়াহুড়োতে ভিডিও করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। ন ডালপুরি ন। আর ডালপুরিগুলো আমি বাসায় ভাবছি, তো ফুলকো ফুলকো ডালপুরি আলহামদুলিল্লাহ বাসায় ভাবছি। আর গতকালকে মেহমান আসছিল, আসলে মেহমানদের জন্য বাসায় ভাবছি। তারপরে একবারে ভেজে রেখে দিছে, আমি তো যেহেতু সবসময় খাই। আর দোকানেরটা তো আসলে ভিতরে ওরা ডাল দেয়, ডালগুলো লবণ পুরানো থাকে, এগুলো খেতে মজা লাগে না আলহামদুলিল্লাহ। আমাদের ঘরেগুলো অনেক মজা। কালকে মেহমানরা, মেহমান বলছে কি মানে ভাগ্নি, ওরা আর কি আসছে। আর খেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। বিসমিল্লাহ। খুবই মজা আসলে। আচ্ছা, আমরা টেবিলে খাচ্ছি না, রুমার টেবিলে খাচ্ছি, আপনাদের পায়ে এখানে বসতে চাই। আমার নাস্তা এখানে নিয়ে আসছি। নাস্তাটা মানে খুবই মজা, যেহেতু বাসায় এটা অবশ্যই হেলদি। আমি তেলটাকে ভালো মতো ঝাড় দিয়ে তারপরে নিস না। আর আমার চ্যানেলে আপনারা নতুন দিয়েছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অল এ ক্লিক করতে ভুলবেন না। আর লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ভাইও খাচ্ছে, কেমন লাগতো স্যার? এখন নাস্তা সেরে নিই আমরা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি, রান্নাবান্না করবো। আর এখানে আমি ডিপ ফ্রিজে টমেটো রাখছিলাম, একটু টমেটোগুলো বের করে নিয়েছি। আর এদিকে মাছ ভিজিয়ে দিচ্ছি, মাছগুলো মনে হয় তখন খুলে গেছে। আজকে রুটি মাছ রান্না করবো। আর আপনারা তো দেখছেন, আসলে আমি এই কি বলে সবসময় এরকম করে হলুদ দিয়ে তারপরে রাখি মাছে। দেখুন হলুদ দেওয়াতে মাছটা অনেকটা ফ্রেশ মনে হচ্ছে, এখন আনছি যাক আলহামদুলিল্লাহ। এগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে আজকে বা মাছ ভেজে রান্না করবো। মাছগুলো দেখুন কতটা ফ্রেশ লাগতেছে, মনে হচ্ছে না যেন এখনই নিচ্ছি, মানে এখনই আনছে, এখনই রান্না করবো এরকম আর কি। যাই হোক, এগুলো আমি ভালো করে আরেকটু ধুয়ে নিই, এগুলো তো ধুয়ে রাখছি কিন্তু আরেকটু ধোবো, ভালো করে ধুয়ে নিই তারপরে ভাজবো। এই তো আমার মাছ এখানে মানে হয়েও গেছে, হালকা মোটামুটি করে মশমশো করে আমি ভেজে নিচ্ছি। আর আসলে এখনও এই সকালে রান্না মানে নাস্তা পানি খাইছি, এগুলো সব এখনও দেওয়া হয়নি।
হতে থাক আর এদিকে আমি ডালও বসাই দিছি ডাল দিয়ে আজকে পেঁপে দিয়ে রান্না করব এগুলো বসাই দিছি টমেটোগুলো এখনো গলে নাই এদিকে আমি পেস্ট দিয়েছি করে নিব এই তো আমার এই কি বলে এটা এখানে আমি পেঁয়াজগুলোও কুটে নিয়েছি পেঁয়াজগুলোও কুটে নিয়েছি এখানে আর পেঁয়াজ এখানে এগুলো ডালের জন্য এগুলো সব কুটে কুটে হয়ে গেছে আর এখন আমি পেঁপেও কুটে নিচ্ছি আমার চুলার শব্দ হয় আসলে আর আপনাদের হয়ে তো চুলা নিয়ে আসছে আজকে কত মাস আমার আসলে একবার দুইবার গেছিলাম মিস্ত্রির জন্য পাই নাই করা যাওয়াই হয়নি আসলে আসলে খেয়াল থাকে না আর এটা সেটা করতে করতে আর মনে থাকে না আর কি পেঁপে দিয়ে আজকে যেহেতু ডাল দিয়ে রান্না করতেছি আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি সবগুলো কুটে নি এটা আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো নিয়ে ফেলবো এখন আমি আমার পেঁপেগুলো আমি কুটে নিচ্ছি ভালো করে ডালটাও সিদ্ধ হয়ে আসছে আমি ডালে দিয়ে দিব এখন আর এগুলো তো হচ্ছে আসলে আমাদের গ্রামের বাড়ির পেঁপে সিদ্ধ হতে থাক আর আমি এদিকে মাছটা বসাই দেবো আমার মাছ তো ভাজা হয়ে গেছে তো এখানে আমার মাছের ইয়ে তো একদম ভাজা হয়ে গেছে দেখুন কীভাবে তেল বেড়েছে আমার ডালটাও কমপ্লিট হয়নি এখনো হয়ে যাবে আমার এখানে মাছ আসলে 12 পিস ছিল আমি ওখানে 9 পিস রান্না করব যেহেতু আমরা মানুষ মানে চারজন 14 গুণ 8 জন আর এখানে 4 পিস আমি নিয়ে ফেলছি ভুনা এগুলো রেখে দেবো নর্মালে বেশি রান্না করলে আসলে মজা লাগবে না যাই হোক এদিকে বাসন টাসনও মাজতে হবে অনেক দেখেন অবস্থা কী অবস্থা বেশি নেই আমার ব্যাপার না আমার এটা তো ভালো মতো প্রাণী চলে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো Thank you.
কিন্তু ভালো করে আমার তো হলো তো এদিকে ওইটা হইলে আমি বাগারটা দিয়ে দিব এইতো রান্না বান্না তো মোটামুটি শেষ এখন ময়লাগুলো নিচে রেখে দিয়ে আসবো আসলে আমাদের এখানে তো ময়লা মানে তিনতলা তো তিনতলা থেকে নিয়ে যায় না আগে ময়লাগুলো রেখে দিয়ে আসি আবার কিছুক্ষণ পর আবার ময়লাগুলো চলে আসবে আগে ময়লা রেখে আসি তারপরে বাসন কাসন মেজে দিয়ে নামাজ করবো তারপরে মাথা হয়ে আসবে ভাতটাও খেয়ে নেবে এখন নামাজটা আদায় করে নিছি এখন ভাতটাও খেয়ে নেবো এই তো মাছ মেয়েরাও তো অলরেডি ভাত খেয়ে ফেলছে আপনাদের ভাইও ভাত খেয়ে ফেলতেছে আর এদিকে ডালও একটুখানি হয়ে গেছে ডাল মানে পেঁপের ডালটা অনেক মজা হয়েছে নাকি মেয়েরা খাইছে এখন আমি খাবো শুধু সবাই খাওয়া হয়ে গেছে এখন আমিও ভাতটা খেয়ে নেব মাছ কেমন হয়েছে ভালো হয়েছে আগে মাছ নেব লঞ্চটা খাই আমি লবণটা দাও তো মাছের কাটা এগুলো তো রূপ মাছ রূপ মাছ তো কাঁসা কাটা অবশ্যই হবে মাছটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ওই রেহানা আপু পরে না আল্লাহর নিয়ামত হয়েছে ওরকম আর কি আল্লাহ আসলে আল্লাহর নিয়ামত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দেখ আল্লাহর কাছে লাগো কোটি শুক্রিয়া আমরা তো অনেক মজা করে খাইতে পারতেছি যতটুকু খাইতে পারতেছি লাগো কোটি শুক্রিয়া মাঠটা কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ মাছটা তো আলহামদুলিল্লাহ ছয় সাতটা বোতলটা দাও এখানে না এই ফল ওই বড়টা মাছটা তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মেয়েরা বলছে সবজিটা নাকি অনেক মজা হয়েছে ওরা তো আসলে অনেক মজা করে খাইছে আসলে আল্লাহর নিয়ামত হয়েছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া অনেক মজা করে খেতে পারতেছি সবজিটা আলহামদুলিল্লাহ অনেক মজা আছে এতো সম্পূর্ণ বারটা খেয়ে নিই
আমাদের ভাইয়া কাটলো নিয়ে আসছে হঠাৎ মন চাইছে যে কাটল খাবো ওনাকে কালকে রাত্রে বলছিলাম আজকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ওনাকে দিয়ে কাটাচ্ছি আসলে আমার এই কাটল মাংস কিন্তু অনেক বিরক্ত করলাম আর আসলে যেটা বলছিলাম শখের তোলা 80 টাকা আর আমার হাজবেন্ড কিন্তু আলহামদুলিল্লাহ যখন যেটাই বলি ওনার মানে যতটুকু সম্ভব নিয়ে আসে কাঁঠাল কালকে একটু মুখ থেকে বের করছি যে একটু শক্ত কাঁঠাল এবার খাওয়া হয় নাই ওই জন্য শক্ত কাঁঠাল আনতে বলছি এখন উনি নিয়ে আসছে আজকে শক্ত না আলহামদুলিল্লাহ আমি তো প্রথমে একটু খাইছি আর আমাদের বাড়ির কাঁঠাল তো আশেপাশে আলহামদুলিল্লাহ সবাইকেই দিছি সবাই খাই খুব খুশি হয়েছে কাঁঠালের কোষগুলো কিন্তু অনেক বড় বড় না কিন্তু কোষ কম না কম হলে কি হবে মানে বড় আচ্ছা নিচেরগুলো আবার একটু ছোট দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন যেটা মানে মন চায় আপনাদের ভাইকে বললে উনি নিয়ে আসার চেষ্টা করে যতটুকু মানে ওনার পক্ষে সম্ভব হয়েছে আমার কাঁঠাল কাটা কিন্তু অনেক বিরক্ত কর ওই জন্য আমার ভাইকে দিয়ে কাটাচ্ছি মিষ্টি আছে আমরা তো ভাতটা তো খেয়ে দিয়েছি ভাত খাওয়ার পরে তারপরে কাঁঠাল কাটতেছে আর কি আমি কোষ খাই দেখি এটা কি একটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় কোষ দেখেন আলহামদুলিল্লাহ বড় বিচিটাও দেখেন কত বড় কাঁঠাল তো বড়ই কিন্তু বিচিটাও অনেক বড় কোষগুলো অনেক বড় বড় না আলহামদুলিল্লাহ মিষ্টিও আছে কিন্তু আমাদের বাড়ির গাছের মতো কাঁঠালের মতো ওরকম মিষ্টি না যতই বলেন এমনি মিষ্টি কিন্তু কাঁঠাল হিসাবে মিষ্টি কিন্তু আমাদের বাড়ির গাছেরগুলো তো আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি আর এগুলো তো কম মানে মিষ্টি আছে কিন্তু একদম দেখেন এই বিচিটা দেখেন মানে এটার শিকড় শিকড় সব বেরিয়ে গেছে মানে গাছ পাকা যার জন্য যাক আলহামদুলিল্লাহ যাক ভিডিওটা আর বড় না করে আজকে এমনিতেই ভিডিওটা অনেক বড় হ্যাঁ রেকর্ডিং যাক কাঁঠালটা সম্পূর্ণ কাটা শেষ আলহামদুলিল্লাহ তো সেগুলোই হয়েছে কিন্তু কাঁঠালটা এত বেশি বড় ছিল না আপনাদের ভাইয়া 50 টাকা দিয়ে নিয়ে আসছে ছোট ছোট ছিল আমরা মানুষ যেহেতু অল্প আর আমার মেয়েরা তো কাঁঠাল শক্ত হইলে একটু মোটামুটি খায় না হইলে নরম হলে তো মুখেই নিবেন হাতেই নিবে না খাবে থাক দূরের কথা যাক আলহামদুলিল্লাহ ও সে এরকম আমার বড়টা তো একবার হয়েছে আর কি যাই হোক দেখ আর ভিডিওটা আর বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম